দারুণ হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে। কি ইন্ট্রোটা দেখে ভালো লেগেছে? তাহলে দেরি কিসের, রেসিপিটা দেখে নাও। শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি নুন, কিছু মেথি, চারটে শুকনো লঙ্কা, একটু সর্ষে, সর্ষে আর মেথিটা ফোড়নে দেব। আর মশলার মধ্যে এখানে আমি নিয়েছি ধনে আর পাঁচফোড়ন, এটাকে আমি শুকনো খোলায় ভেজে ক্রাশ করে নিয়েছি। দেখো এটা কিন্তু একটুখানি দানা দানা মতো আছে। আর সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি এরকম ফ্রেশ আম, এটা আমাদের গাছের আম, এটা দেখো বাখরা হয়েছে, এরকম আম নিতে হবে। তো এরকম আম আমি সাতটা মতো নিয়েছি। দেখো আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোলা ছাড়িয়ে এরকম বাখরা হয়েছে এরকম আমগুলোকে নিয়েছি। খোলা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটেছি, আর এটাকে রোদেতে আমি নুন মাখিয়ে ঘন্টা তিনেক মতো শুকনো করে নিয়েছি। নিয়েছি গুড়, গুড়টাকে দেখো আমি জলে ভিজিয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি যাতে গুড়টা একটু তরল হয়ে যায়। আর এখানে আমি 1.5 কেজির মতো গুড় নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম মেথি, দিলাম সর্ষে, সর্ষেটা ফাটে, আর দিলাম শুকনো লঙ্কা। মানে সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি দিয়ে দিলাম আম, পুরো হালকা একটুখানি ভেজে নেব, অত্যন্ত সামান্য। দেখো হালকা ভাজা হয়েছে, আমি এবার নুন দিলাম, নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব, এটাকে আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে হালকা ভাপিয়ে নেব। তো আমগুলো কিন্তু নরম আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মোটামুটি হালকা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুড় অ্যাড করব। এবার আমি গুড়টা ঢেলে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর একটু গুড় পরে হয়তো লাগবে, সেটা টেস্ট অনুযায়ী দেব। আমটাকে এখন ফুটতে দেব, আমটা যতক্ষণ না আরো ট্রান্সপারেন্ট বা নরম হয়ে যায়, আর গুড়টা যতক্ষণ না একটু চিট চলে আসে, তো ততক্ষণ অবধি এটাকে আমি ফুটতে দেবো। এটা আমি ঢাকা দিয়ে আপাতত 10 মিনিট ফুটতে দিলাম। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, আর এখনো আমটায় আর একটু চিট আসা বাকি আছে যে গুড়টা, তাই জন্য আমি আরও একটু ফুটিয়ে নেবো, আর একটু যাতে নরম হয়ে যায় সেই জন্য আর একটু ফোটাতে হবে। দেখো গুড়টা অনেকটা ঘন হয়ে এসছে এবং কড়ার গাতে হালকা হালকা লেগেও যাচ্ছে, আর চিটটা হয়েও এসেছে। দেখো চিটটা মোটামুটি হয়েছে, আর এটাকে তোমাকে নাড়তে হবে, এক পাশ করে নাড়তে হবে, নাহলে আমগুলো ভেঙে যেতে পারে, ভেঙে গেলে দেখতে বাজে লাগবে। মোটামুটি এটাকে এখন একটু নাড়তে হবে, খুব বেশি ঘন করবো না, কেন কি ঠান্ডা হওয়ার পর নিজের থেকেই এটা ঘন হয়ে যাবে। আর দেখো কালারটা কি সুন্দর ট্রান্সপারেন্ট হতে এসছে, আমার গুড়া মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবার এই যে এই মশলাটা বন্ধ অবস্থাতে দিয়ে আমি মিশিয়ে নেব। মশলার দারুণ সুন্দর একটা গন্ধ, হালকা করে করে দিতে হবে যাতে আম ভেঙে না যায়। এটা খুব বেশি ঘন করা যাবে না, তাহলে অত্যন্ত চটচটে টাইপ হয়ে যাবে, সেটা ভালো হবে না খেতে। তো হালকা যে আঠা আঠা ভাব থাকতেই করে নিতে হবে। আমি টেস্ট করে দেখেছি, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে, অপূর্ব স্বাদের হয়েছে গুড়ামটা। তো আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। এবার এই আচারটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কাঁচের বয়ামে ঢেলে দু একদিন রোদে দেব, রোদে দিয়ে খেতে শুরু করব। আর এটা ইভেন রোদে না দিয়েও এটা খেতে শুরু করে দেওয়া যাবে, জাস্ট আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু টেনে যাবে, তো তখন আরও সুন্দর টেস্টটা আসবে। আমার গুড়াম কমপ্লিট হয়ে গেছে।
Bye.